হ্যালো ফ্রেন্ডস, সুজি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। চলে এসছে যে দিদিদের বাড়িতে দেখো, আর আজকে হচ্ছে সে ভাগ্নির বিয়ে। শপিং করতে গিয়েছিলাম তো চলে এসেছি, ভাগ্নিকে দেখাচ্ছি। তো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ কাজে ব্যস্ত। ঠিক আছে, তো তোমরা সঙ্গে থেকো। আর এই দেখো হাতে মেহেন্দি পরেছি, ভালোই লাগছে বেশ। সবাই একটা একটু আনন্দ হচ্ছে বাইরে, মানে তাসা এসছে, তো ওর কারণে যাই হোক তোমার শোনা যাবে না। তো ঠিক আছে চলো তাহলে। তো এই যে আমার ভাগ্নি, শাখা টাকা পড়া হয়ে গিয়েছে। আর ভাগ্নিকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তো ঠিক আছে, ভাগ্নি জামাইয়ের সঙ্গে কথা বলছে। তো চলে এলাম এখন, এই যে এখানে রান্না বান্না হচ্ছে, তো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। তো ওখানে রান্না বান্না হচ্ছে, আর এই যে এখানে তাসা এসছে, তো এখানে বাজাচ্ছে, জল ভরতে যাওয়া হবে এখন। আর এখানে বৃদ্ধির ধান, মানে বৃদ্ধির ধান না কি বলে আর কি, ওটা করছে। তো এখন আবার জল ভরতে যাবে, তার জন্য একটু তাড়া আছে, তারপর আশীর্বাদ করতে আসবে, তো তার জন্য তাড়া আছে, ওর জন্য আর কি সব হুড়পাড় লেগে গেছে। তো এখানে আমার জামাইবাবু আর বিয়াই দুজন মিলে সাজনাতলা সাজাচ্ছে। তো এই যে এখন আমরা খেতে বসে গিয়েছি, কারণ সকাল থেকেই খাওয়া নেই, খিদে পেয়ে গেছে। পেটে কিছু না দিলে তো পারবো না দৌড়োদৌড়ি করতে, যার কারণে খেয়ে নিচ্ছি। আর এই যে আমি খাচ্ছি, আমি আর আমার মেজ দিদি, তো এই যে আমার দিদি, আর ভিডিও করছে তোমাদের দাদা ভাই। তো এখানে ও কিছু একটা আমাকে বলছিল, যার কারণে আমি ওইভাবেই আর কি কথা বলছিলাম ওর সঙ্গে। আর একটু বাদে আশীর্বাদই করতে আসবে, যার কারণে তাড়াহুড়ো করে খাচ্ছি। তো এই যে চলে এসেছে আশীর্বাদই করতে, তো এখন একটু আপ্যায়ন করছি আমি আর আমার মেজ দিদি, আর ওই যে বর দিদি ছিল চলে গেল। আটজন এসেছে, তো ওনাদের একটু আপ্যায়ন না করলে তো হবে না, আর নতুন অতিথি যেহেতু। তো এই মেইন মেইন কাজগুলো আমি আর আমার মেজ দিদি সামলাচ্ছি, কারণ সামলানো সেরকম কোনো লোকই পাচ্ছি না, সব মানে সবার কাজ নিয়েই ব্যস্ত আছে, যার কারণে বোনরাই সামলাচ্ছি। তো তো এই ভিডিওটা করেছে তোমাদের দাদা ভাই, কখন করেছে আমি জানি না, তো আমার দেখে তো খুব ভালো লেগেছে, কোনো লোকই পাচ্ছিলাম না। তো এই যে এখন জল ভরতে বেরিয়েছে, তো আমিও যাব, মানে বেশিটা দূরে আমি যাব না, কারণ অনেকটা দূরেই পুকুর, তো যার কারণে আমি অল্প একটুই যাব। আর আমার এই দিকটাও সামলাতে হচ্ছে, এটাই হচ্ছে মেইন ব্যাপার। এই যে আমরা বেরিয়েছি দেখো, আর এই যে আমার আমি আমার পাশে হচ্ছে গিয়ে বৌদি, আর বৌদির বাবা মানে তাই মশাই। তো এতটা রোদ্দুর, মানে রোদ্দুর সহ্য করতে পারছিলাম না, যার কারণে আমি মাথায় কাপড় দিচ্ছিলাম। তো এই যে মেয়েকে আশীর্বাদই করতে এসছে, ওরা এই শাড়িটা এনেছে, তো পরে ও রেডি হয়ে গেছে, তো একটু বাদে আর কি আশীর্বাদই শুরু হবে। আর এই যে আমরা এখন একটু সবাই বসে আছি, মা দিদি তাইমশাই বৌদি আর একটা দিদি, আমি সবাই বসে আছি, একটু মানে গল্প হচ্ছে, মানে জলটা ভরে আসলেই তো আবার মানে কাজে ব্যস্ত হয়ে যাব, যার কারণে একটু গল্প স্বল্প হচ্ছিলো। এখানে আমরা খাওয়ার প্যান্ডেলে বসে আছি, আর ওই প্যান্ডেলে আশীর্বাদই করতে এসছে, তো ওনরা বসে আছে।
তো এই যে আমার জামাইবাবু দেখো কত কাজ, উনি এত ভালো কাজ জানে, মানে যে কাজই দেবে সেই কাজে সত্যি সত্যি আর কি, মানে এতটাই ইয়ে, মানে বলে বুঝাতে পারবো না। সাজনা তলা সাজাচ্ছে, তারপরে ডালা সাজাতে পারে সুন্দর, তারপরে মানে রান্না করতে পারে খুব সুন্দর, তারপরে হচ্ছে শাড়ি পরাতে পারে সুন্দর। তো এই যে জামাইবাবু হচ্ছে বিয়ে পড়াবে, তো মানে কোনে দেন আর কি, তো তার আগে দুপুরবেলায় এটা করতে হয়, এটাকে কি বলে যাই হোক আমার মনে নেই, তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও। তো এখন ওই যে ব্রাহ্মণ এসছে, তো মন্ত্র বলছে আর কি জামাইবাবু। আর এত তাড়াহুড়ো, মানে লগ্নটা হচ্ছে গিয়ে গোধূলি লগ্ন যাকে বলে, মানে 6টার সময় আছে। রান্না করেই করছি, তো জামাইবাবুর ওখানে ওই কাজ চলছে, আর এখানে ঘরে চলে এসছে, মেয়েকে আশীর্বাদী করতে লেট হয়ে যাচ্ছে যার কারণে। তো এই যে আশীর্বাদী করছে প্রথম ওর বড় জ্যাঠা শ্বশুর, তো উনি আশীর্বাদী করছে প্রথম। আর এটা নাকি বয়স্করা বলে ওজন বেলা ভাটি বেলা কোনটাই আর কি করতে নেই, যার কারণে এটা তাড়াতাড়ি করে দিচ্ছে। তো এরই মধ্যে এসে গেল দেখো বৃষ্টি, আমাদের আশীর্বাদই সব কমপ্লিট, তো তারপরে হচ্ছে বৃষ্টি এসছে। তো দেখো এতটাই বৃষ্টি, একদম জল বেঁধে গিয়েছে। আর এই যে জল কাটতে এসছে আমার বিয়াই মশাই, তো আমি প্রথম ছাতাটা ধরেছিলাম, তো দেখছি আমি ভিজে যাচ্ছি, আমার শাড়ি টাড়ি ভিজে যাবে, তো দিদিকে বলেছি দিদি তুই ধর আমি পারবো না, তো আমাকে যে টেনে নিয়ে আসছিলো আর কি।